গুড মর্নিং, ওয়েলকাম টু সুইস গ্রাম চ্যানেল। আজ থেকে মামামের এক্সাম শুরু হচ্ছে, তাই আমি ওকে স্কুলের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সারাদিনটা আমার কিভাবে কাটলো, আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেই সব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা গোটা ব্লগটা দেখো প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই স্ট্রিটটা প্রচন্ড জ্যাম হয়, তাই স্কুলে যাওয়ার জন্য আমরা অনেকটা আগে নেমে পড়েছি, আর তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা এই সময় প্রচণ্ড জ্যাম হয়, তো এর মধ্যে দিয়েই আমাদের যেহেতু যেতে হবে, আমরা চলেছি স্কুলের উদ্দেশ্যে। এরপর আমি মামামকে স্কুলে পৌঁছে দিয়ে আরেকটা জায়গায় যাব, তোমরা সাথে থাকো। আমার এক বোনের বাড়িতে, তো সেখানে গিয়ে আমরা কি করি, তোমরা সাথে থাকো। আজ যে আমি ওদের বাড়ি যাব ওকে বলিনি, ওর কাছে ভেবেছি ব্যাপারটা একটু সারপ্রাইজ থাকুক। কিন্তু যাচ্ছি অবশ্য সেই বোনের বরের সাথেই, কিন্তু দেখা যাক ও কীরকম অবাক হয়। ওকে আগের থেকে বললে আনন্দটা একটু কম লাগতো। আমি চেষ্টা করলাম হঠাৎ করে গিয়ে ওকে যদি একটু বেশি আনন্দিত করা যায়, কারণ আমরা সমস্ত বোনেরা একসঙ্গেই থাকতে খুব ভালোবাসি। যাওয়ার পথে এই দোকানটা পড়ে যেখানে কচুরি আর জিলিপি দারুণ খেতে। তো মাঝে মাঝে আমরা এই দোকানটাকে কিনে থাকি, আজকেও ওই দোকান থেকে নেওয়া হলো কচুরি আর জিলিপি। ব্রেকফাস্টে কিন্তু কচুরি আর জিলিপি আমার দারুণ লাগে, কিন্তু সব সময় তো খাওয়া হয় না, মাঝে মাঝে খাই। তোমাদের কার কার কেমন লাগে এই কচুরি জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করতে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, যেন অবশ্যই জানিও। চলে এলাম বোনের ফ্ল্যাটের সামনে, এবার হঠাৎ করে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি আস্তে আস্তে যাই। ওর ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরই। দেখি কি হয়, কি রিয়াকশন হয়। সেই তো, কি করছে, এই তোমাকে ডাকছে। এই তো দেখো, এই যে চলে এলাম। আমি ভাবলাম সারপ্রাইজ দিচ্ছি, একদম এতটাই আমরা কাছের বল, আমাদের চায়ের আড্ডা এটা, একদম চা না খেয়ে বসে আছি ওর জন্য। ঠিক আছে, এবার চা নিয়ে আসছি। মানে মাসিমা, দেখো মাসিমা দারুণ চা করেন, মানে দারুণ। আমি দেখাবো অবশ্য তোমাদের চাটা, যে কি কি হয় চায়ের সাথে, টাটাও আছে, সে তো তোমরা দেখলে। এবার মাসিমা চাটা নিয়ে আসবেন আর দেখবেন। এই যে মাসিমা চলে এসেছেন চা নিয়ে, আর চাটা খালি দেখো, এবং ঘন দুধ দিয়ে চা তৈরি আর কি। আমাদের সবাই খুব প্রিয় মাসিমার হাতের চা, আমরা এটাই খুব আবদার করি। মানে একবার না কবার যে খাই তার কোনো মানে কি বলবো, ইয়ারটা নেই। দেখো চলে এসেছে চা আমাদের, চলে এসেছে আমাদের টিফিন, গরম গরম কচুরি আর আলুর তরকারি সাথে জিলিপি। আমরা এখনই এবার টিফিনটা করব, আর তোমরা যেন ভেবো না যে বিছানায় খাচ্ছি কেন, কেন আমরা এভাবে আড্ডা দিতে দিতে খেতে পছন্দ করি সবাই। একজন তো খেতে শুরুই করে দিয়েছে অলরেডি, আর ওয়েট করতে পারছে না। দেখো, এরপর দেখো আমি মাসিমার কাছে চলে এসেছি। অনেকক্ষণ আমরা গল্প গুজব করলাম, কিন্তু তার জন্য অনেকটা মাসিমার দেরি হয়ে গেল। তো উনি বললেন এবার উনি পুজোটা সেরে নেবেন, তারপর উনি চলে এলেন পুজো করতে। উনি পুজোর জোগাড় শুরু করেছেন, তোমরা একটু দেখে নাও। মাসিমা পুজো করতে খুব ভালোবাসেন, উনি অনেকটা সময় ধরে ভক্তি ভরে পুজো করেন। আজ ওর বাড়ি এসে খুব সুন্দর কাটলো সময়টা। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার বোনের বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে,
এদিকে দেখি স্কুলে এসে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে আমরা গল্প করতে শুরু করলাম। এরপর বাচ্চাদের ছুটি হলে আমরা নিয়ে বাড়ি ফিরব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না যেন। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার সমস্ত ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ইচ্ছা হয় তাহলে এই ব্লগটাকে শেয়ার করো। মামামের এক্সাম শেষ হয়ে গেল, তো এখন আমি বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। মামামের বন্ধুরা আর বন্ধু মায়েরা, মানে আমার বন্ধুরা সবাই মিলে এবার আমরা একসঙ্গে বাড়ি ফিরছি। দেখছি কি গাড়ি নিয়ে যায়, বাকি নিয়ে যায় তোমার সাথে। এই রূপা দেখাও, ওরে মেকআপ করতে হবে না, এমনি খুব সুন্দর লাগছে তোর। আমরা টোটো পেয়ে গেছি, এবার সবাই মিলে খুব আনন্দ করতে করতে যে জায়গাটা।